بسم الله الرحمن الرحيم اللہ کے نام سے شروع جو نہایت مہربان رحم والا کے بجانے کا ہر مرون کے بجانے کا ہر مرون کوتھائے کخن ہائے মরণের নাই ঠিকানা নাই কোনো সময় মরণের নাই ঠিকানা নাই কোনো সময় কে বা জানে কাহার মরণ কে বা জানে কাহার মরণ কোথায় কখন হয় মরণের নাই ঠিকানা নাই কোনো সময় الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى الحمد لله رب العالمين حمدا يوافي نعمته ويكافي مزيده سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين محترم صدر جلس واجب الاحترام علماء کرام ربیان عظام اسلام پریو دیندار مسلمان بھائیرا আল্লাহ তাআলা এই পর্যন্ত আমাদেরকে হায়াতে বাঁচিয়ে রেখেছেন বলি আলহামদুলিল্লাহ এতটুকু সুস্থ আল্লাহ আমাদেরকে রেখেছেন নিজ নিজ অবস্থান থেকে আজকের এই মুহূর্তে জলসায় আমরা আসতে পেরেছি বলি আলহামদুলিল্লাহ যারা অসুস্থ আমাদের মধ্যে আমাদের বাড়িতে বা আমরা এখানে যারা অসুস্থ বৃদ্ধ বাবা মা আছেন অনেকের স্ত্রী অনেকের ছেলে মেয়ে আত্মীয় স্বজন প্রতিবেশী বাড়িতে হাসপাতালে যারা অসুস্থতার কারণে কষ্ট পাচ্ছেন আমরা এই মোবারক জলসা থেকে দোয়া করি আল্লাহ তাআলা সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করেন মহতরম রাত হয়েছে আমাদের দৃষ্টিতে আপনাদের দৃষ্টিতে কমই হয়েছে আমরা গ্রামে থাকি এত রাত্রে বয়ান করি না আবার বয়ান পারিও না
আমার আব্বা হজরত রহমতুল্লাহ আলাই উজানির পেশা হুজুর, উনি মাগরিবের পর ছাড়া কখনো বয়ানই করেননি। আর এত বক্তার মাঝখানে উনি যাইতেন না কখনো। এই যে হজরত কত সুন্দর কথা বলে গেছেন, এখন আবার আরেকটা ভিন্ন ধারায় কথা শুনলে আগের কথাটা হারিয়ে যায়। এক দুজনের কথা শুনেই যথেষ্ট, এটা আমার পার্সোনালি কথা আমি বললাম, দশ বারো জনের কথা শুনে আর কোনোটাই মনে থাকে না। তো এখন যেহেতু মাহফিলটা শেষ পর্যায়ে আজকের জন্য, আমরা কিছু করণীয় চিন্তা করব রাতের ব্যাপারে। তার আগে একটা ভূমিকা স্বরূপ কথা বলি। সৃষ্টি হিসাবে আমরা শ্রেষ্ঠ, আমরা আশরাফুল মখলুকাত, খলাকত কাররামনা বনি আদম, সব ঠিক আছে। সৃষ্টি কত জানি না, তবে শ্রেষ্ঠ এটা জানি। পরিসংখ্যান হাদিস কোরআন তাফসির থেকে বিভিন্নভাবে আসে। আসলে পরিসংখ্যান দেওয়াটা মাখলুকের দ্বারা অসম্ভব। খালেকের সৃষ্টি কত বড়, আর সেখানে কি পরিমাণ মাখলুক আছে বুঝেই মুশকিল। আবিষ্কার তো হতেই আছে, চলছে। সৃষ্টি কত বড় জানি না, আছে কত মাখলুক তাও জানি না। জানি আমরা শ্রেষ্ঠ, কিন্তু পরিতাপ হচ্ছে এই শ্রেষ্ঠ জাতি, এদের ব্যাপারে আল্লাহ আরেক কথা বলেছেন, উলাইকা কাল আনআম, আবার বলেছেন বাল হুম আযাল, যথেষ্ট ছিল কাল আনআম পর্যন্ত। আল্লাহ, আমরা সুরের থেকেও নিকৃষ্ট এক কথা। এটা বললাম এই দৃষ্টিকোণ থেকে, আমি শ্রেষ্ঠ আমি নিকৃষ্ট। আল্লাহর সৃষ্টির ভিতরে মুসলমান ধর্মের দৃষ্টিকোণ থেকে সবচেয়ে নিকৃষ্টতম প্রাণীর নাম হচ্ছে শূকর। এর কোনো কিছুই ব্যবহার, খাওয়া দাওয়া, চর্বি গোস্ত কিচ্ছু হালাল না, নাজাসাতুল আইন। এখন এই সুর থেকেও আমি নিকৃষ্ট, বাল হুম আযাল, এই কথাটা আমি সহজে আমার আব্বা হযরতের এক বয়ান থেকে বুঝি। আর সহজে উনি বলেন, গরু আল্লাহকে বলে, আল্লাহ তুমি আমাকে গরু বানিয়েছ, হাজার হাজার শুকর, মানুষ তো আমার গোশত খায়, তোমার বান্দারা আমার গোশত খায়, আমার থেকে অনেক উপকার নেয় তারা, আমি যে তাদের খেদমতে নিয়োজিত আছি, হাজার হাজার শুকর। তুমি তো আমাকে কুকুর বানাও নাই। কুকুর বলে, আল্লাহ আমি আপনার কাছে লাখ লাখ শুকর আদায় করি, আপনি আমাকে কুকুর বানাইছেন, যদিও আমাকে খায় না, আমি তাদের আশপাশেই থাকি। কিন্তু শুকর তো মুসলমানদের আশপাশেও আসতে পারে না। শুকর যে বানান নাই, কুকুর যে বানিয়েছেন, লাখ লাখ শুকর। শুকর আল্লাহকে বলে, আমি এগুলি কোরআন হাদিস বলতেছি না, এগুলি বুঝার জন্য আপনাদেরকে বলতেছি, কুকুর আল্লাহ, শুকর আল্লাহকে বলে, আল্লাহ তোমার কাছে আমি কোটি কোটি শুকর আদায় করি, তুমি আমাকে শুকর বানিয়েছ কিন্তু বেনামাজি বানাওনি। উলাইকা কাল আনআম বাল হুম আযাল, ওটা আরো নিকৃষ্ট। মহতারাম, কোন যুক্তিতে আপনি নামাজ ছেড়েছেন আমি এটা বুঝি না। আমি গতকালকে চাটখিল নোয়াখালীতে বয়ানের ভিতরে বলেছিলাম যে একজন কি কেউ আছেন যিনি আমাকে বলবেন যে আমার এই সুবিধার কারণে আমি নামাজ ছেড়েছি, যুক্তিটা বেশ করেন, কি যুক্তিতে আপনি নামাজ ছেড়েছেন।
আলহামদুলিল্লাহ আলেমদের কাছে যেই যুক্তিটাই পেশ করবেন ওনারা ওটা একটা সঠিক জবাব দিবেন। আপনি যদি ভুলে আছেন আপনাকে ওনারা বুঝাইতে সক্ষম হবেন। আমি বলেছি দুইজন ব্যবসায়ীকে, যিনি নামাজ পড়ার জন্য দোকান বন্ধ করেন আর যিনি নামাজ পড়েন না, বেশি ব্যবসার জন্য দোকানে থাকেন, মাঝে মাঝে দোকানে নামাজ পড়েন, এই দুজনকে বলেছি আপনাদের মাসিক খরচ কার কত একটু হিসাব করবেন। মাঝে মাঝে দেখবেন একজনের জ্বর হয়েছে যিনি নামাজ পড়েন, ওনার প্যারাসিটামলেই যথেষ্ট হয়েছে, আর যিনি নিয়মিত নামাজ পড়েন না জামাতে যান না ওর জ্বর হয়েছে, ওকে মাদ্রাজ না নিলে ওর জ্বর ভালো হয় না, বরকতটা আপনি বুঝতেই পারবেন না। তো মহতারাম আজকে ওই বিষয় না, আজকে বিষয়টা হচ্ছে আমি যে নামাজ ছেড়ে দিয়েছি এটার কোনো যুক্তি নেই। ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেওয়া তো কুফুরি, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, আমি নাই মুসলমানের ভিতরে নাই, নাই আমি। এখন কথা তো অনেক কিছুই বলেন, অনেক কিছুই বুঝেন, কিন্তু নামাজ তো একেবারে ইচ্ছাকৃত ছেড়ে দেওয়া, এটা এটার কোনো কারণটাই আমি বুঝতেছি না। একটা মানুষের বিপদ আপদ অসুস্থতা থাকে, এক দুই একটু ছুটে যায়, কিন্তু ছেড়ে দেওয়া এটা তো বড় ভয়ানক কথা। তো মহতারাম আমি শ্রেষ্ঠ, আমি নিকৃষ্ট, আমি শ্রেষ্ঠ, আমি নিকৃষ্ট, এই কথাটা রেখে আমি আমার আজকের বিষয়টা নিয়ে আসি। আজকে যেহেতু আমার আলোচনাটা শেষে, আমি বলেছিলাম আমাকে একটু তো হযরত মুরব্বী মানুষ ছিলেন বাবু নগরী সাহেব, এজন্য অসুস্থ মানুষ, ওনাকে আগে দেওয়া হয়েছে। যেহেতু সময়টা আমাকে শেষে দিয়েছেন আর আপনারা এখন বাড়িতে গিয়ে বাসায় গিয়ে শুয়ে যাবেন, গতকালকের শোয়া আর আজকের শোয়া একটু ব্যবধান হওয়া দরকার। আর আগের থেকেই যদি আলহামদুলিল্লাহ উসুলের উপরে থেকে থাকেন তো আলহামদুলিল্লাহ। দেখেন আমার বাড়িতে, আমি গ্রামে থাকি, আমার বাড়িতে গরু আছে, ছাগল আছে, মোরগ আছে, বিড়াল আছে, কুকুর আছে, এরা কেউ উজু করে ঘুমায় না, আমিও উজু করে ঘুমাই না, কি হলো, কি দিয়ে ব্যবধান করবেন, ব্যবধানটা করবেন কি দিয়ে? আপনাকে না আশরাফুল বল, আশরাফুল মাখলুকাত বলা হয়েছে, উজুর বিধান তো আপনাকে দেওয়া হয়েছে, উজু তো অন্য পশু পাখির জন্য আসে নাই। তো উজু ব্যতীত যে মরে গেলেন, মরে গেলেন, ঘুমাই গেলেন না, তো মরে গেল, ঘুমাই না আমরা, মারা যাই, মারা যাই। আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহয়া, এখানে ওই কথা বলছেন। আর ঘুম থেকে জাগ্রত হয়ে কি বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বাদামা আমাতানা, আল্লাহ আপনার শুকর আদায় করতেছি আপনি যে আমাকে মৃত থেকে জীবিত করেছেন, ঘুম থেকে জাগাইছেন, এটা বলি না, কিন্তু এটা শুকর আদায় করি না। আল্লামা জওসি কিতাব লিখেছেন, কিতাব ওর ওখানে দেখবেন ঘুমাইলে মানুষ কোথায় যায়, কই থাকে। আরও একটা সমস্যা হচ্ছে, আমি তো আমাকেই এখনো চিনি না, আমি তো এই স্ট্রাকচারটাকে আমি মনে করেছিলাম, বডিটাকে আমি মনে করি, আসলে এটা তো হচ্ছে মাটি, তৈরি মাটি, খায় মাটি, যাবেও মাটি দিয়ে, তৈরিও মাটি দিয়ে, খেয়ে দিয়ে বেঁচে আছে, সুস্থ আছে মাটির থেকে উৎপন্ন ফল ফলা দিয়ে, চলেও যাবে মাটিতে, আমি কে, এটা নিয়ে চিন্তা নেই, এটা আলাদা করেন। আপনার পরিচয়টা কি, আপনার পরিচয়টা কি, আমার পরিচয়টা কি,
এই যেখানে বসে আছেন, আপনাদেরকে যদি এখন বয়সের পরিসংখ্যান জিজ্ঞাসা করা হয়, 40, 50, 60, 70 এরকম বলতে থাকবে। এক দৃষ্টিতে এগুলি ভুয়া পরিচয়, ভুয়া বয়সের তালিকা, জন্ম নিবন্ধনে ভুল আছে আমাদের। হ্যাঁ, দুনিয়ার দৃষ্টিকোণ থেকে তো কোনো সমস্যা নেই, ঠিক আছে। প্রথম ভুল কি, আমরা এখানে যারা বসে আছি আমরা কেউ বড়ও না ছোটও না, সকলেই সমান। বুঝেন নেই, আপনাকে আল্লাহকে সৃষ্টি করেছেন আমাকে পরে না একসাথে? তো বেশ কম করলেন কেন, আসছি না আগে পরে, দুনিয়ার হায়াতের হিসাব আমার কাছে আছে, আমি দুনিয়াতে আসছি কবে, কিন্তু আমার যে সৃষ্টি কবে আমি তো নিজেই জানি না, কত লক্ষ বছর আমার জানি না। এই জন্য দেখেন, মাত্র শিশুর জন্ম নিয়েছে, একদম নবজাতক, আপনাকে বলা হচ্ছে কানে আজান দেওয়ার জন্য। আচ্ছা, এই বাচ্চা আজানের কি বুঝে, কি বুঝবে সে আজানের? এটা থানবী রহমতুল্লাহের একটা কথার থেকে আমি স্পষ্ট হচ্ছি, আসলে ঠিকই বুঝে। আপনি তার অবয়বটাকে, শরীরটাকে ছোট দেখতেছেন, তার ভিতরে যে আছে সে তো ছোট না, তার তো অনেক বয়স। তাকে বলে দেওয়া হচ্ছে যে এই দুই জগৎ সফর করে এখানে আসছ, আলমে আরওয়া আর আলমে রেহেম, এই দুই জগৎ পার হয়ে আলমে দুনিয়াতে আসছ, ওই দুই জগতে যে তোমার রব ছিল এই জগতেও সেই তোমার রব। কই আজানও তো দিলেন না, আজান দিবেন কীভাবে? কোথায় যে এখন জন্ম হয়, কোন পরিবেশে যে জন্ম হয়, আজানের তো পরিবেশ নেই। আমি বিরুদ্ধে মানে ওটার বিরুদ্ধে কিছু বলছি না, পরিবেশ নিয়ে আপত্তি করতেছি, বরং আমার তো একেবারে স্পষ্ট আপত্তি আছে। এখানে একটু আপত্তি কম আছে জন্মের সময়, কিন্তু সবচেয়ে বড় বিপজ্জনক হচ্ছে আমাদের মৃত্যুটা এমন পরিবেশে হচ্ছে, মানে মৃত্যু মানে মৃত্যু তো আর না, দুনিয়ার থেকে চলে যাওয়াটা আমাদের এমন একটা জায়গায় হচ্ছে যেখানে না কালিমা পড়ার পরিবেশ আছে, না সুরে ইয়াসিন পড়ার পরিবেশ আছে, কোনো পুরুষই সেখানে থাকে না অনেক সময়, অনেক সময় কোনো পুরুষই থাকে না, অন্য মহিলা আয়া বুয়া নার্স চতুর্দিকে বেষ্টনী দিয়ে আছে। এই হালাতে আমার মৃত্যু হচ্ছে, আইসিইউতে বসে আছি আমি, কেউ নেই, কালিমা পড়ানোরও কেউ নেই, সুরে ইয়াসিন পড়ারও কেউ নেই। আমি জানি না আমাদের গতি কত দ্রুত পরিবর্তন হচ্ছে। আল্লামা তাকি উসমানি এক আজব কথা বলেছেন, উনি বলেছেন, বিদ্যুতের ঝলকানিতে, আবিষ্কারের উৎকর্ষতায়, আলোকের আলোর ছটায় পৃথিবী অন্ধকার হয়ে যাচ্ছে। কেউ জানি বুঝছেন কিনা আল্লাহ জানে, বিদ্যুতের আলোক ঝলকানিতে পৃথিবী অন্ধকার হয়ে যাচ্ছে। আমার জন্ম এমন এক পরিবেশে যেখানে আজান নাই, ইকামত নাই, তাহানিক নেই। আমার মৃত্যু এমন এক পরিবেশে যেখানে কেউ কালিমা শরীফের তালিম তালকিন করবে, সুরা ইয়াসিন শিক্ষা পড়বে, এই কোনো অবস্থা নেই। এখন কোন দিকে চলে গেছি আমরা আল্লাহ ভালো জানেন। তো মহতারাম, বলতেছিলাম শোয়ার সময়ের কিছু আদাবের কথা, সুন্নতের কথা শুরু করতে চাচ্ছি। এখন মৃত্যু এটা আর আমাদের হবে না, জিন আর ইনসান এদের মৃত্যু হবে না, অন্যান্য প্রাণীরা মারা যাবে, আমরা এক অবস্থান থেকে আরেক অবস্থানে চলে যাব, এক অবস্থান থেকে আরেক অবস্থানে চলে যাব। যেখান থেকে সফর শুরু আবার সেখানে, যেটাকে আমি মনে করেছি এটার নাম হয়ে যায় আমি বের হয়ে গেলে লাশ, লাশাই যার কেউ নেই কিছু নেই। এজন্য মনীষীরা বলেন, যা সঞ্চয় করেছ তা খাবে অন্যে,
যা খেয়ে মোটা তাজা হয়েছ তা খাবে মাটি আর পোকায়, তোমার কি? তুমি তো তোমাকেই চিনলে না, এগুলি তো তোমার না, এগুলি তো তোমার না। আজকে ঘরে সকালে তালিমে ছোট ছোট ছেলে মেয়েদেরকে এই কথাটা শুধু বলেছিলাম যে দেখো আমি যেই ঘরে, এই বাড়িতে আমার দাদা ছিল, আমার বাবা ছিল, ওনারা বের হয়ে চলে গেছেন, এখন আমি তত্ত্বাবধায়ক হিসাবে আছি, আমি একসময় বের হয়ে যাব। এখানে তো কেউ থাকার জায়গা না, সঞ্চয় 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 না। এই যে শুধু আমি আমাকে খানাটাই দিতে পারতেছি না, এখনো শুধু মাটিরটাকে মাটি খাওয়াইতেছি, আমার খানার কোনো খবর নেই। আমার খানা আলা বিজিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি জোরে আওয়াজ দিয়ে কথা বলতে ইতস্ত করতেছি, জি জোরে কথা বলতে ইতস্ত করতেছি, মাইকগুলি অনেক দূরে দূরে লাগানো আছে, অনেক মায়েরা অনেক বিদ্যা বাবারা ঘুমিয়ে গেছেন, ঘুমাচ্ছেন, কষ্ট হচ্ছে, শিশুদের কষ্ট হচ্ছে, এগুলি তো জায়েজ না জায়েজের মশালা আছে, আল্লাহ জানেন। আমি এই জন্য কথা বলি না আলেমদের সামনে, আমার ভুল হয়ে যায়। যে এখন জিকির করতে গিয়ে এটা মনে হয়েছে আপনারা উঁচু আওয়াজে জিকির করবেন, মানুষের কষ্ট হবে, এই জিকিরের দ্বারা কী ফায়দা হবে? আল্লাহ তো কলবের জন্য জিকির খাদ্য, কলবের জন্য জিকির খাদ্য, এটাই খানা, আমার খানা এটাই, অন্যগুলি আমার খানা না। তো মহতারাম, এই যে রাতে আমি ঘুমাইতে যাব, ভূমিকা ছেড়ে দিলাম, রাতে যে ঘুমাতে যাব, মরে যাব, চলে যাব, হারিয়ে যাব। আল্লামা জাওজি লিখেছেন চলে যায়, আত্মা বের হয়ে যায়। আবার এখানে অনেক কথা আসছে, যদি চলে যায় আমার নড়াচড়া আছে কিভাবে? যদি বলেন আছে তাহলে শুনি না কেন, দেখি না কেন? এই জন্য এটার একটা সমাধানের জন্য এইভাবে বলা হয়, যদিও আত্মা বের হয়ে যায় কিন্তু সে রিমোট কন্ট্রোলের মতো শরীরকে দেখভাল করে, যেদিন চলে যায় ওদিন এই লাশকে একেবারে বিদায় দিয়ে চলে যায়। আমি এই কথাটা বোঝানোর জন্য একটা দৃষ্টান্ত দিয়ে থাকি। তিনজন মানুষ যদি একটা খাটে শুয়ে থাকে, মাঝখানের লোকটা যদি ঘুমের ঘরে মারা যায়, সকালে যদি পাশের দুজনকে বলেন যে তোমরা এই লোকটা মারা গেল, আমাদেরকে একটু ডাকলা না, খবর দিল না, তোমরা বলবে আমরা দুজনে তো জানি না সে যে মারা গেছে। আরে ওরা জানবে কেমনে? যে মারা গেছে ওরে যদি জিজ্ঞাসা করতে পারতেন আর জিন্দা করে কথা বলার শক্তি দেওয়া হইতো, ও বলতো আমি যে মরে গেছি আমিও তো জানি না। কারণ আপনি যেটাকে আমি মনে, ওই যে বারবার এক কথা, সে যেভাবে ঘুমিয়ে গেছে আত্মা তো ওই অবস্থায় বের হয়ে গেছে, তো সে তেমনি পড়ে আছে, আত্মা আজকে বলে দিছে আজকে আর আসবো না, তো সে এমনি আছে, কোনো নড়াচড়া নাই। একটা যে এমনি অন্য সময় মারা গেলে তো একটু হরকত আছে, আজকে কোনো হরকত নেই, বাঁকা হলে বাঁকাই পড়ে আছে। মহতারাম, এই ঘুমটাকে আমরা ইবাদত বানাইতে পারিনি, ঘুমটাকে জীবনের শেষ ঘুম মনে করি না, ঘুম যে মৃত্যু এরকম কোনো মোরাকাবা আমাদের হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঘুমানোর আগে ওযু করো, প্রস্তুতি নাও, মৃত্যুর প্রস্তুতি নাও। যেই ঘরে ঘুমাবে সেই ঘরে দরজা বন্ধ করে দাও, জানালা বন্ধ করে দাও। আপত্তি করবেন জানালা নিয়ে? না না, কোনো আপত্তি নেই। আমি এক জায়গায় বয়ান করতেছিলাম, জানালা বন্ধ দরজা বন্ধ, তো একজন বলেছেন হুজুর গরমকালে কেমনে শুইব জানলা বন্ধ? আপনি জানলা দিয়ে যে এসিড মারে এটা জানেন আপনি? হ্যাঁ, আমাদের গ্রামে তো এরকম ঘটনা ঘটছে।
জানলা দিয়ে যে মোবাইল চুরি হয়ে যায় এটা কি জানেন? আপনি যেখানে ঘুমাবেন জায়গাটাকে নিরাপদ করা, এটা ইসলামের একটা গুরুত্বপূর্ণ শর্ত। নিরাপদ জায়গায় শোয়া এটা এক মহান সুন্নত। ছাদের উপরে শুইতে নিষেধ করেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাস্তাঘাটে শুইতে নিষেধ করেছে, অনিরাপদ জায়গায় ঘুমানো নিষেধ। আপনি জায়গাকে নিরাপদ করেন। বলে হুজুর তো গরমের ভিতরে কারেন্ট চলে গেলে তো ঘুম আসে না। আমি বললাম তো এটার তো দুইটা কাজ আছে, ঘুম চলে আসবে। একটা হচ্ছে আপনি অজু করে আসবেন, যখন খুব গরম লাগে অজু করে আসবেন, আপনি দেখবেন আপনার শরীর ঠান্ডা হয়ে গেছে। তো বলল যে আচ্ছা তো খুব সহজ। আর যদি দেখেন অজু করার পরও ঠান্ডা না হয়, তাহলে আপনি একটু চোখ বন্ধ করে ভাববেন যে আমি এখন কবরে, উপরে মাটি আছে, এখানে মাটি, এখানে মাটি, চারদিকে মাটি, একদম নীরব নিস্তব্ধ একটা ঘর যেখানে কোনো বাতাসও ঢুকে না। আপনি দেখবেন আপনার শরীর সব ঠান্ডা হয়ে গেছে, শুধু শুধু ফেরেশতা। তো মহতারাম, দরজা বন্ধ, যুক্তি চালাকি বুদ্ধি করার দরকার নেই, জানলাও বন্ধ করবেন। যেই বিছানাতে শুইবেন, আজকে এই আদব বলি বলি, যেই বিছানাতে ঘুমাবেন ওই বিছানাটা ঝাড়ু দিবেন, চালাকি করিয়েন না। হুজুর সকালে চাদর পাল্টাইছি এটা বলার দরকার নেই, আপনার দরকার এটাকে ঝাড়ু দিয়ে শোয়া সুন্নত। আপনি সুন্নত আদায় করেন, সকালে পাল্টাইছে না কোন সময় পাল্টাইছে এটা আপনার দেখার দরকার নেই। তাও তিনবার ঝাড়ু দিতে বলেছেন, তিনবার। এটা পাকিস্তানের তারেক মাহমুদ সাহেব লিখেছেন, সুন্নত ও সায়েন্স নামক কিতাবে লিখেছেন, যে একটা লোক একদিন এটা ভাবতেছিল যে এই শুইতে সময় আবার বিছানা ঝাড়ু দিতে হয়, এর কি দরকারটা কি, এ তো বিছানা পরিষ্কারই আছে, ভাঁজ করা আছে সব। এটা মনে মনে আসছে, আবার যাচ্ছে, আজকে আমার এত বোঝার দরকার নেই, সুন্নত আমি আমল করে যাই। এটা বলে ওই যে ঝাড়ুটা আছে ঝাড়ু দিবেন, নিয়মিত যেটা থাকে ঘরের ভিতরে ওটা হাতে নিছেন, বালিশ তোলে মারবেন। এখন এমন সময় বালিশের নিচ থেকে সাপ একটা লাভ দিয়ে বসে। তারেক মাহমুদ সাহেব লিখেছেন, হায় দেখো সুন্নতের হেকমত আর বরকত, এখন তো তুমি এই সাপের গায়ে শুইতে। আজকের আলোচনার বিষয় এটা না, তারপরেও এটা বোঝার জন্য বলি, ওই কিতাবে আছে যে একটা লোক হোটেলে হাত ধোয়ার সুন্নতের উপরে কথাটা লিখেছে। একটা লোক হোটেলে খানা খেয়ে রুটি মুখে দিয়ে পড়ে গেছে, ধরাধরি করে হাসপাতালে নেওয়া হয়েছে, সে মারাই গেছে। এই লোকটা রুটি খেয়ে মারা গেছে, এখন দোকানদার আয়া কি বলে এই বয় যা আছে সবাইকে পুলিশ অ্যারেস্ট করেছে, তোমাদের খানাতে কোনো বিষ ছিল, কিন্তু খানা অবশিষ্ট খানা পরীক্ষা করে দেখা গেছে যে খানাতে কোনো বিষাক্ত কিছু ছিল না। তো লোকটা মারা গেল কেন? তো হেল্পার একটা কথা বলল, ট্রাকের হেল্পার, সে বলল আমি ওস্তাদকে দেখেছি গাড়ি থেকে নেমে, এটা ড্রাইভারদের স্বভাব, গাড়ি থেকে নেমে সে চাক্কা চেক করেছে, হাওয়া টাওয়া ঠিক আছে কিনা, কোথায় পাথর কোনা লাগছে কিনা, এটা সকল ড্রাইভারদের একটা একটু দেখে টোকা টোকা দেয় টিপাটাপি করে। এটা করে সে এসে সামনে রুটি বানাইতেছে পরোটা, ওখান থেকে একটা পরোটা নিয়ে খাইতে খাইতে যাইতে বলতেছে একটু ডাল দে একটু ভাজি দে, এরকম করে না অনেকে, পরিচিত দোকানে এইভাবে খায়। কিন্তু ওই রুটি মুখ দিয়ে এসে পড়ে গেছে। এখন আপনারা এত গবেষণা না করে রুটি আটার মধ্যে কোনো সমস্যা আছে কিনা শুধু এটা দেখেন, পরে দেখলো যে না না ওই খামিরের মধ্যে ওইরকম বিষাক্ত কিছু নেই। পরে দিনে, পরে দিন তো একটা চলে গেছে, রাত্র চলে গেছে, পরের দিন দেখে ওই ট্রাকের চাক্কার মধ্যে একটা সাপ লেপটে আছে, ওই সাপের বিষ লেগেছে হাতে, ওই হাত ধোয়া ব্যতীত খানা খেয়ে ওই বিষ, বিষের আক্রমণে সে মারা গেছে। আল্লাহ রাসূল বলেছেন যখনই খাও দুই হাত দিয়ে খাও, দুই হাত দিয়ে খাও।
তো মহতারাম যেই বিছানায় ঘুমাবেন ঝাড়ু দিবেন, নিরবিচ্ছিন্ন ঘুমের জন্য পরিবেশটা খুব ভালো দরকার। ঝাড়ু দিয়ে চৌকি খাট বা আপনি ফ্লোরে শোন, যেখানেই শোন, বিছানাটা করার সময় তো এটা খেয়াল করা দরকার, চৌকি আমার কোন দিকে আছে, খাট কোন দিকে আছে, মাথা কোন দিকে আছে। আমরা তো এটা খেয়াল খুবই কমই করি। আমাদের মাথাটা উত্তর দিকে হয় না, চৌকি খাট ঘরে আছে কিন্তু পূর্বে পশ্চিমে লাগানো আছে, ইচ্ছা করলো শুইতে পারি না সুন্নত তরিকায়। আমি এই জন্য বলি, আপনি যখন খাট আর চৌকি ঘরে রাখেন তখনই নিয়ত করেন। আপনাদের তো এখন অনেক রুম, অনেক চৌকি, অনেক বাসা, বাড়িও দুই তিনটা, কেউ থাকেও না, হয়তো বছরে দুই চার দিন থাকেন, চৌকি অনেকগুলি আছে, কিন্তু চৌকিটা রাখার সময় উত্তর দক্ষিণে এই নিয়ত করে রেখে দেন, আল্লাহর কোনো বান্দা কোনো বান্দি যদি সুন্নত তরিকায় মাথা উত্তর দিকে দিয়ে ডান পাশ হয়ে কেবলামুখী হয়ে শুইতে চায়, সে যেন সুন্নত তরিকায় শুইতে পারে, এই জন্য আমি চৌকিটা উত্তরে দক্ষিণে রাখলাম। এই চৌকিতে যদি কেউ নাও ঘুমায়, চৌকিটা যত বছর থাকবে আপনার আমল নামায় তত বছর সুন্নত আমলের সব লেখা হইতে থাকবে। আল্লাহ, একটু খেয়াল করলাম না, একটু খেয়াল করা দরকার। মাথাটা উত্তর দিকে দিয়ে এর আগে একটু কাজ আছে, ঘরের মধ্যে কোনো খানার পাত্র খোলা আছে কিনা এটা দেখবেন, এটা একটা সুন্নত। যদি খোলা থাকে এগুলি ঢেকে দিবেন, কোনো পাত্র খোলা রাখা যাবে না, কোনো পাত্র। দেখেন গুরুত্বটা বুঝেন, বলেছে ঢেকে রাখার জন্য যদি তুমি পাত্র না পাও, ঢাকনা না পাও, তাহলে শলা রাখো, শলা। দেখেন গুরুত্ব, তুমি খানার উপরে একটা শলা রাখো, কাঠি রেখে দাও, আল্লাহ তাআলা এই কাঠি সরানোর আগ পর্যন্ত খানার নিরাপত্তা দান করবে। এই খানা খোলা, এটা সকালে খাইছেন, পানির জগে মুখ নাই, ঢাকনা নাই, আপনি পানি সকালে খেয়ে ফেলছেন, কি পড়েছে কি উঠে চলে গেছে আপনি কিছু জানেন? আল্লাহ, আসলে দুরারোগ্য ব্যাধি আমরা সৃষ্টি করেছি, দূর আরোগ্য ব্যাধি এগুলি আমরা সৃষ্টি করেছি। আচ্ছা মোহতারাম, লাইট বন্ধ করে দিবেন, মোমবাতি চেরাক অবশ্যই বন্ধ, হারিকেন ছোট করে, ইলেকট্রিকের আলো বন্ধ, শুধু ডিমবাতি। মুফতি সাহেবরা ডিমবাতির কথা বলেন, এটা জরুরতের জন্য জ্বালিয়ে রাখেন। বিদ্যুতের অপচয় নিরবিচ্ছিন্ন ঘুমের মধ্যে বিঘ্ন সৃষ্টি করে, আলো দরকার নেই, অপ্রয়োজনীয় আলো দরকার নেই, বন্ধ করে দেন। এবার শোন, শুয়ে প্রথমে ডান কাঁথে, ডান দিকে শোন, কেবলামুখী হয়ে শোন, ডান গালের নিচে হাত নিয়ে যাবেন। এবার কিছু ওজিফা করেন, মারা যাবেন তো এখন, এখন আমি চলে যাব দুনিয়া থেকে, প্রস্তুত আমি। প্রথমে বলব আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহ, বলে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহ, এই ইলাই পর্যন্ত বলবেন শোয়ার সময়, এখানে আর বেশি বলবেন না। নামাজের সালামের পরে বলবো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এখানে আল্লাযী লা ইলাহা বলবো না, তাহলে সুন্নতের উপরে আমল হবে না, মন মতো আমল হয়ে যাবে, মন মতো আমলের দরকার নেই, সুন্নত যেখানে আছে ওখানে সুন্নতেই চলবে। সালামের পরে বলবো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, রাতে শোয়ার সময় বলবো আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহ, তিনবার
হাদিস শরীফে আসছে, আমার গুনাহ যদি সমুদ্রের ঢেউয়ে সৃষ্ট ফেনা সমপরিমাণ হয়ে যায়, আমার গুনাহ যদি পৃথিবীতে গাছের পাতার সমপরিমাণ হয়ে যায়, শোয়ার সময় এই ইস্তেগফার তিনবার পড়ে শুইলে আল্লাহ সেই পরিমাণ গুনাহ মাফ করে দেবেন। মহতারাম, আমি ক্লিন না হয়ে আমি শুইতে পারবো না, আমি পরিষ্কার না হয়ে আমি মরতে পারবো না, আমি এখন মারা যাব আগে পরিষ্কার হব। আল্লাহ, ইমামে রব্বানী শেখ রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ইস্তেগফার আগে পড়বো না দুরূদ শরীফ আগে পড়বো, এমনি জিকির আসকার দোয়া দুরুদের ভিতরে। উনি বলেছেন, উনি তো ফকি, উনি বলেছেন যেটাই পড়ো আগে সমস্যা নেই, দুরূদ শরীফও পড়তে পারো ইস্তেগফারও পড়তে পারো, তবে আমি আমারটা বলতে পারি, আমি তোমাদেরকে এখতিয়ার দিয়ে দিই, কিন্তু আমি আমারটা বলতে পারি যে আমি আগে ইস্তেগফার পড়ি তারপরে দুরূদ শরীফ পড়ি। যদি বলো হুজুর কেন, তো আমি বলবো আমি তো নাপাক গুনাহগার, এই জন্য আমি আগে তওবা করে পবিত্র হই তারপরে দুরুদের মতো মহান জিনিস মুখে জবানি নিই, আমি তোমাকে কোনোটার জন্য বাধা দেব না। তো মহতারাম, ইস্তেগফার পড়বো, দুরূদ শরীফ পড়বো, যে কোনো দুরূদ শরীফ আপনি যেটা পারেন, তবে হাদিস থেকে চয়নকৃত দুরূদ হলে সবচেয়ে ভালো। দুরূদ শরীফ পড়ে, সুরে ফাতিহা পড়ে, আয়াতুল কুরসি পড়ব, আয়াতুল কুরসি তো একবারই পড়ব, সুরে বাকারার শেষ দুই আয়াত, আমানার রাসূলু বিমা উনসিলা ইলাইহি থেকে নিয়ে শেষ পর্যন্ত, সুরা আল ইমরানের কথা আসছে, আল ইমরানের শেষ দশ আয়াতের কথা আসছে, আবার এটা তাহাজ্জুদের সময় উঠলে কথা আসছে, যাই হোক এটা কথা আসছে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরব্বিল ফালাক, কুল আউযু বিরব্বিন নাস, এগুলি রাতে শোয়ার ওজিফা জিকির, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, নামাজের পরে সুন্নত, রাতে শোয়ার সময় সুন্নত। ঘুমান একটা জায়গায় দুইটা খান, ঘুম হয় না, আমি আপনার পায়ে ধরে অনুরোধ করি, আর খাওয়া লাগবে, আর খাওয়া লাগবে না। আপনি এই উসুলটা এইভাবে যে তার্তিব, যেই ধারাবাহিকতায় বলা হচ্ছে, এভাবে আপনি আমল করে শুয়ে যান, জিকির শেষ হওয়ার আগেই চোখে ঘুম চলে আসবে। আলা বিজিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আমি তো এগুলি শেষ করতে পারি নাই, তার আগেই তো ঘুমাই যায় আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহিয়া, রাতে শোয়ার জিকির, আল্লাহুম্মা কিনি আযাবাকা ইয়াউমা তাবাশু ইবাদাক, তিনবার রাতে শোয়ার জিকির, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, রাতে শোয়ার জিকির। জিকির তো আছে অনেক, অনেক জিকির আছে, আমি কয়েকটা বললাম, আপনার যেই কয়টা মনে থাকে, যে কটা মনে থাকে তার থেকে একটা দিয়ে আজকে থেকে শোয়া শুরু হবে, বলেন ইনশাআল্লাহ, তাহলে আমি শ্রেষ্ঠ, না হলে আমি ওই যে বাড়িতে অন্যরা ঘুমাইতেছে আমিও ঘুমাইতেছি। তিলাওয়াত জিকির, এটাই হলো আমার খানা, এটা হলো আমার সম্বল, এটাই আমার সঞ্চয়, শোয়ার সময় জাগলে উঠতে বসতে একটু একটু জিকির করো, একটু একটু জিকির। আসলে আমরা দেখেন যে নিরাপদের নিরাপত্তার জন্য যত কিছু করি, এই যে আয়াতুল কুরসিটা বললাম, দারোয়ান আছে, কুকুর আছে, গেট আছে, সব ঠিক আছে আপনার বাড়ির নিরাপত্তার জন্য, কিন্তু আমি জানতে চাই এই বাড়িতে যদি জিন ঢুকে, শয়তান ঢুকে, এগুলি কি জান দারোয়ান দেখবে? কিন্তু আয়াতুল কুরসি পড়ে শুয়ে যান, জিনও আসবে না, শয়তানও আসবে না, চোরও আসবে না, ডাকাতও আসবে না, ক্ষতিকর কোনো জিনিস আপনার বাড়িতে আসতে পারে না। তো আমাদের তো তেলাওয়াতটা নাই, আমাদের সকালে সুরা ইয়াসিনটা নাই, যেই সুরা ইয়াসিন পড়লে আমার সারাদিনের নিরাপত্তা হওয়ার কথা ছিল, নাই, আমি ঘর থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা, কি হয়েছে এখন? শয়তান কান্নাকাটি করতেছে, কি করতেছে, আমার সব শেষ হয়ে গেছে, কি হয়ে গেছে, তাকে যে ক্ষতিটা আমি বাহিরে করতাম এটাও বন্ধ হয়ে গেল, তার বাড়ি যে ক্ষতি করব এটাও নষ্ট হয়ে গেল, দুইটা আল্লাহর নিরাপত্তার ভিতরে চলে গেছে।
কি বললেন শুধু বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা কত সহজ, কত সহজ অদৃশ্যের সাথে যুদ্ধ করা, কত সহজ হয়ে গেল। আপনি দেখেন না যেই জাতকে, ওই জাতের সাথে যুদ্ধ করবেন কীভাবে? আল্লাহর কাছে দায়িত্ব দেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। বাথরুমে ঢুকছেন কখনো বলছেন? বাথরুমে তো শয়তানের আকড়া আকড়া, খবিস জিনের আকড়া হচ্ছে বাথরুম, ওখানে গেলে আপনার কত বড় ক্ষতি করবে। এই জন্য তো আপনাকে আগেই বলা হয়েছে আল্লাহর কাছে সাহায্য চাও, প্রবেশের আগেই বলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। সকালে যদি সুরে ইয়াসিনটা তেলাওয়াত ঠিক থাকে, সারাটা দিন নিরাপদ। আমলে বরকত। মুফতি আবু সাঈদ সাহেব ফরিদাবাদের, উনি একদিকে ভগ্নীপতি আরেকদিকে ফুফাতো হই, সবসময় একসাথেই কথাবার্তা, বড় বড় কথাবার্তা, বড় বড় মজলিসে একসাথে হই। ওনাকে আমি বলতে শুনেছি একদিন, বলতেছেন এই জন্য আমি আমার থেকে এটা নিয়ে গেলাম, নইলে অনেক খুচরো রাগ করতে পারে, আমি আমার থেকে এটা সরাই নিয়ে গেলাম। উনি বলেছেন যে আলিম, আবার আলেমের কথা আসছে, তারপরও বলি এটা যেহেতু আলহামদুলিল্লাহ আলেমদের এটা আছে, তারপরেও বলি, কোনো আলেম যদি সকালে সুরে ইয়াসিন না পড়েন, মাদ্রাসায় দর্স দেন, এটা ওনার ভাষ্য, তার দর্স বেবরকতি হবে। যেই ছাত্র সকালে সুরে ইয়াসিন পড়েন নেই, দর্স নেন, ক্লাস নেন, পড়েন, তার পড়াতে কোনো বরকত থাকবে না, কোনো বরকত বরকত থাকবে না। কিন্তু আমি কি মনে করি জানেন? আমি মনে করি, আমি তো মাদ্রাসায় তাফসির পড়াই, আমার আবার খুসুসি কোরআন শরীফ পড়ার দরকার আছে? এই প্রশ্নটা আপনি ইমাম আবু হানিফা সাহেবকে করেন যে হুজুর আপনি তো একজন বড় ফকি ছিলেন, সারাদিন মাসালা লিখছেন, আচ্ছা আপনি এতবার এত কোরআন শরীফ খতম দেওয়ার দরকার থাকে? এটা জবাব উনি দিবে, আমি দিতে পারলাম না। আচ্ছা আরেকটা কথা হলো, ওই আমরা অনেক সময় যদি জিকিরের কথা বলি মানুষকে, ভাই সকালে একশো বার এটা বলবেন, সন্ধ্যায় এটা বলবেন, তো কোনো আলেম যদি এরকম চলে আসেন, তো ওনাকে যদি জিকিরের কথা বলা হয়, দুই একজন আলেম বললেন হুজুর আমি তো সারাদিন ক্লাস করি, সারাদিন পড়াই ওয়াশ করি, আমার কি আবার পার্সোনাল জিকির করা লাগবে? এগুলি জিকির না। তা আমাদের এক বুজুর্গ বলেছেন, আচ্ছা আমি এটা জবাব দিব না, তবে আপনার জিকির করা লাগবে কি লাগবে না এটা ইমামে রব্বানি শেখ রশিদ আহমদ গাঙ্গুহিকে জিজ্ঞাসা করেন, উনি জবাব দিবে যে উনি দারুল উলুম দেওবন্দে হাদিসের ক্লাস করাইতেন, তারপরেও সকাল সন্ধ্যায় জিকির এত বেশি করতেন যে ওনার হুজরা সহ ওনার সাথে জিকির করতেন। এটা জবাব উনি দিবে, এটা আমি বলতে পারবো না। আল্লাহ, একটা একদম রিসেন্টলি, যেটাকে আপনারা রিসেন্টলি বলেন, একদম নগদ একটা ঘটনা বলি, এই যে তিলাওয়াত, এই যে ওজিফা, কি গুরুত্ব! আল্লামা তাকি উসমানে পাকিস্তানের আল্লামা তো বুঝে ফেলেছেন, সাধারণ মানুষও জানেন ওনাকে, চিনেন, অনেক লেখা কিতাবাদে। গত মাসের ২৬ তারিখ, এই ১৯ সালের ২৬ তারিখ, উনি একটা বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে গেছেন। তো এরকম তো অনেক ঘটনাই হয়, আল্লাহ অনেকে বাঁচায়, কিন্তু এখানে শিখার জিনিস রয়ে গেছে, এই জন্য বলি। উনি জুমার নামাজ পড়াবেন, বাড়ি থেকে গাড়িতে উঠেছেন, সরকারি দুইজন গানম্যান পুলিশ তার সাথে আছে, ওনার পার্সোনাল একজন বডিগার্ড আছে, উনি জুমার পরে আরও কোথাও যাবেন পারিবারিক সফর, যার পরে ওনার স্ত্রী আছেন, ওনার দুইটা নাতি আছে সাথে। ওলামারা অনেক ঘটনা জানেন, তো উনি সফর করতেছেন, কিন্তু উনি যে আজকে টার্গেটে আছেন, কোনো একটা গ্রুপ ওনাকে টার্গেট করেছেন, এটা তো আর ওনার জানার কথা না। আজকে শুক্রবার, এই যে কথাটা, আজকে শুক্রবার, আজকে ওনার সুরা কাহাফ তেলাওয়াত হবে, প্রতিদিন করেন উনি বলেছেন। আসলে আমি প্রতিদিন এটা সকালেই তাহাজ্জুদে আদায় করে ফেলি, আজকে এটা হয় নাই, এই জন্য গাড়িতে বসে সুরে কাহাফ পড়তেছিলাম, আমার আহলিয়া স্ত্রী উনি সুরে ইয়াসিন পড়তেছিলেন গাড়িতে বসে। এমন সময়ে
গুলি শুরু হয়েছে। আমি তো আর বুঝি না, আমি মনে করেছিলাম বাহিরে বৃষ্টি হচ্ছে। তো একটা গুলি যখন গ্লাস ভেঙে সামনে সিটে এসে লেগেছে, তখন বুঝে গেছি যে পরিস্থিতি তো ভালো না, কোনো একটা গণ্ডগোল লাগছে মনে হয়। তাও বুঝতেছেন না যে আমাকেই টার্গেট করা হয়েছে, এটা এখনও চিন্তাতে আসেন নাই, কারণ পাকিস্তানে ওনার কোনো শত্রু উনি দেখেন নাই। আচ্ছা, এখন একটা পর একটা গুলি আর একটা করে একটা গ্লাস ভেঙে গাড়ির মধ্যে যখন গোলা বৃষ্টি শুরু হয়েছে, তখন উনি বুঝতে পারতেছেন টার্গেটে ওনারা। সামনে ড্রাইভার হাতে গুলিবিদ্ধ, যে গানম্যান বডিগার্ড সে সরাসরি গুলিবিদ্ধ। উনি ওনার স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, আজকে কি তুমি দোয়ায় আনাস পড়েছ? তো উনি বললেন যে হ্যাঁ, আলহামদুলিল্লাহ সকালে এটা পড়েছি। আর উনি তো নিজে পড়েছেন, তারপরও পুরোটা খবর নিতেছেন, তুমি কি দোয়ায় আনাস পড়েছ? হ্যাঁ পড়েছি। আলহামদুলিল্লাহ নিশ্চিন্তে বসে থাকো, এই অবস্থায় আমাদের কোনো ক্ষতি হবে না। চিন্তা করেন, গুলি সামনে দুজন, একজন মারা গেছেন আর একজন আহত হয়েছেন, গাড়ি গ্লাস ভেঙে পড়ে যাচ্ছে, কিন্তু দোয়া তেলাওয়াত জিকিরের উপরে ওনার ইয়াকিন এত বেশি, উনি বলতেছেন যে না আমাদের কোনো ক্ষতি হবে না, নিশ্চিন্ত থাকো। ওনার দুটা নাতি ছিলেন, 5 বছরের যে নাতিটা, এটা জিজ্ঞাসা করলো, দাদা আমরা তো দোয়া আনাস পড়ি না, আমাদের কী হবে? তো বলেছে তোমরা আমার আমাদের অনুসারী, তাবে অনুগামী, আল্লাহ আমাদেরকে হেফাজত করলে তোমাদেরকে হেফাজত করবে। আচ্ছা, এটা বলেছেন তো ড্রাইভার হাতে গুলিবিদ্ধ, হজরত বললেন ড্রাইভারকে তুমি গাড়ি ছেড়ে দাও, আমি গাড়ি ড্রাইভ করতে পারি। তো ড্রাইভার বলল যে হুজুর, তারা 2 বার আক্রমণ করেছে, আর 2 বার আপনার মৃত্যু নিশ্চিত না দেখে, প্রথমবার আপনাকে যেভাবে আক্রমণ করেছে গাড়ি তো ঝাঁঝরাই হয়ে গেছে, কিন্তু ওরা আপনার মৃত্যুটা নিশ্চিত নয়, এই জন্য তারা আবার আক্রমণ করেছে। এখনও কিন্তু আপনি সুস্থ আছেন, তারা হয়তো আবারও আক্রমণ করতে পারে। হুজুর আমার কষ্ট হয় ঠিক, আমি এক হাতে গাড়ি চালাই হাসপাতাল পর্যন্ত যাওয়ার চেষ্টা করতেছি। তো জুমার নামাজের আখ্যানের সময়টা একটু ফাঁকা ছিল, খুব দ্রুত ওনারা হাসপাতালে পৌঁছাইতে পারছেন। এই ওনার সুস্থতার পরে ওনাকে সাংবাদিকদের জিজ্ঞাসা করেছে কি হয়েছে পুরা, তো উনি এটা বলেছেন। তারপরে জানা শুরু হয়েছে দোয়ায় আনাস পড়েছ, এটা কি বললেন আলেমুলামরা তো ওনার সব। তো আসলে দোয়ায় আনাস নামে একটা আলাদা দোয়ার কথা, আমারও একটা দোয়ার কিতাব আছে, দৈনন্দিন জীবনের শূন্য দোয়া আমার, ওখানেও আমি দোয়ায় আনাস নামে কোনো দোয়া আনি নেই, বা আমি যে সমস্ত কিতাব দেখে এটাকে সংকলন করেছি, আমার চোখে দোয়ায় আনাস পড়ে নেই। পরে অন্যান্য কিতাবে ছোট ছোট দোয়ায় আনাসের অংশবিশেষ দেখেছি, কিন্তু এখন এটা শুনে তো খুব যাচ্ছে মনে, দোয়ায় আনাসটা কি একটু খোঁজা দরকার। তারপরে এটা খবর নিলাম যে হুজুরে বললেন যে আসলে আমাদের ভাই মৌলানা রফি উসমানী মাদ্রাসাল্লাহ আলী, উনি দোয়ায় আনাসটাকে খুব হাদিসগুলি গবেষণা করে দেখে শুনে এটা সংকলন করেছে, আমাদের ঘরে এটা সবসময় আমল হয়, এই জন্য আমি এই কথাটা জিজ্ঞাসা করেছি। কারণ দোয়ায় আনাস হচ্ছে এমন শক্তিশালী এক দোয়া, যে এটা পড়েছে মৃত্যু ছাড়া দুনিয়াতে আর কেউ তাকে কোনো ক্ষতি করতে পারবে না। তো আমি ওই ঘটনাটা, এটা তো হজরতের কথা বললাম, আল্লাহ হজরতকে হেফাজত করেছেন। হজরত আনাসের ঘটনাটা হচ্ছে কি, ওনার তো পুরা জিন্দগি বরকত হুজুরের সাথে ছিলেন, হুজুর দোয়া করেছেন, পুরা ফ্যামিলি পুরা জিন্দগি বরকতের উপরে চলে গেছে, কিন্তু হাজ্জাজ বিন ইউসুফ তাকে মারার জন্য চেষ্টা করেছেন, যেহেতু সে হাজ্জাজের অপরাধগুলি মানুষকে বলে, হাজ্জাজ এত বড় বেয়াদব দাজ্জাল, তোমরা এই তার অনুসরণ করিও না, এইসব কথা বলে। তা হাজ্জাজ এই খবরটা পেয়ে ওনাকে খবর দিয়ে আনছেন, তুমি কি এগুলি বলো? হ্যাঁ বলি। তুমি কি জানো আজকে মারার জন্য প্রস্তুতি নিয়েছেন, তুমি জানো এর পরিণতি কি? জানি পরিণতি অনেক খারাপ, কিন্তু আপনি কিছু করতে পারবেন না, আপনি কিছু করতে পারবেন না।
তো বললো যে কেন পারবো না, আমাকে আল্লাহ নবী এমন এক দোয়া শিক্ষা দিয়েছেন যেই দোয়া পড়ে তাকে দুনিয়ার কেউ ক্ষতি করতে পারে না। তো বললো হাজ্জাজ বললো তাহলে এই দোয়াটা আমাকে শিখাও। কয় না তুমি এটার উপযুক্ত না, তোমাকে এটা শেখানো যাবে না। এই কথা বলে হাজ্জাজ যখন ইশারা করবে যারা যাদেরকে মারার জন্য তৈরি করেছেন, আদেশ দিবেন তাকে পাশে গাছটি নিয়ে যাও, সুলিতে নিয়ে যাও, এই আদেশটা দেওয়ার সময় হাজ্জাজ হযরত আনাসের দিকে তাকায় দেখেন আনাসের দুই ঘাড়ের মধ্যে দুই বাঘ তাকে আক্রমণ করার জন্য তৈরি হয়ে গেছে। তখন সে মাথা নিচু করে বলেছে তাকে বাড়িতে দিয়ে আসো। মহতারাম ওই দোয়া আনাসটা পরে আমি সংগ্রহ করেছি, করে এটাকে হযরত আনাসের জীবন বৃত্তান্তটা লিখে ওই দোয়াটা সহ কিতাবটা লিখেছি আলেম ওলামা দিনদার ফরহেজগার মানুষের জন্য। যেহেতু এটা ফিতনার জমানা, আমরা মাঝে মাঝে অনেক বিপদে পড়ে যাই, এই দোয়াটা সকালে তেলাওয়াত করা দরকার, আর প্রতিনিয়ত সূরা ইয়াসিন পড়া দরকার। আপনারা এখানে মুনাজাতের পরে গেট দিয়ে যাওয়ার সময় একটা সাদা প্রাইভেট গাড়ি, ওখানে দোয়ার কিতাবটা পেয়ে যাবেন। এটা একটা না নিয়ে দুইটা নিয়ে যাবেন, একটা বাড়িতে থাকবো, একটা আপনি যেখানে থাকেন সেখানে থাকবে। আর হযরত কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ যার নিসবতে আমি এখানে বসলাম, এই পুরা উপমহাদেশের মধ্যে একজন শ্রেষ্ঠ কারি ছিলেন, আলেম বুজুর্গ ছিলেন। ওনার আত্মজীবনের উপরে 600 পৃষ্ঠার একটা কিতাব, দোয়া আনাসটা অনেক ছোটো কিতাব, মাত্র 50 টাকা। এই আত্মজীবনের উপরে 600 পৃষ্ঠার একটা কিতাব। এই বাংলাদেশে আমরা যত আলেম ওলামা কারি হাফেজ বড়রা বলেন যে কে কোনো না কোনোভাবে উজানির কারি সাহেব আমাদের ওস্তাদ, কোনো না কোনোভাবে ঘুরে ফিরে উনি আমাদের ওস্তাদ। এই মহান বুজুর্গের জীবনীটা আছে, নিতে পারবেন। আর ওই শোয়ার আদব আখলাক সম্পর্কে মাসনুন দোয়ার একটা কিতাব আছে, কিতাবটা কম আছে, ওই দুইটা কিতাব বেশি আছে, নিতে পারবেন। তো আল্লাহ তাআলা এই ওলামাই কেরামের এই মজলিস অনেক দিন ধরে যা 6-7 বছর চলতেছেন, আমি তো এই প্রথম আসলাম, ইমাম ওলামা পরিষদ ভাটরা ঢাকা ওনারা যে আয়োজনটা করেছেন, আপনাদেরকে দিনের কথা শুনাইছেন, আল্লাহ ওনাদেরকে সহ এলাকাবাসীকে সহ আল্লাহ দীনের খাদেম হিসাবে কবুল করেন। আমরা যারা আসছি কথা শুনলাম, যা বললাম যা শুনলাম সে অনুযায়ী আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। মাত্র আমি অনেক দূরের থেকে আসছি, আবার যাবো ইনশাল্লাহ। সকালে মাদ্রাসা করতে হয়, আবার বিকেল আর একটা মাহফিলে যেতে হয়, 11:30 বেজে গেছে। তো যতটুকু কথা হয়েছে আল্লাহ এর উপরেই আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আগামীকালও আপনাদের এই মাহফিল চলবে ইনশাল্লাহ, বড় বড় ওলামা ইকরাম আসবেন। আপনার দাওয়াত থাকলো, ইস্তেগফার করি আজকে রাত্রে যেটা করবো সেটাই করি এখন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. الله نزل نفسের উপরে নিজের সত্তার উপরে নিজে অনেক জুলুম করেছি আল্লাহ, অনেক অন্যায় করেছি আল্লাহ। আল্লাহ এমন কোনো গুনাহ বাদ নেই যা আমরা করি নাই আল্লাহ, গুনার সাগরে তলিয়ে যাইতেছি আল্লাহ। রহমতের দৃষ্টি দিয়ে আমাদের দিকে একটু তাকান আল্লাহ, জীবনের সমস্ত গুনাহখাতা মাফ করে দে, সমস্ত গুনাহখাতা মাফ করে দে। ইয়া আল্লাহ কাল হাশরের মাঠে লক্ষ লক্ষ নবী রাসূলের সামনে, কোটি কোটি আপনার বান্দাদের সামনে
গুনাগার বন্দা বলে ডাক দিয়ে বেইজ্জতি করিয়েন না। আজকে সমাজে আমাদের গুনাগুলি কেউ জানে না, অনেক গোপন গুণা আমরা করেছি কিন্তু কেউ জানে না, আপনি লুকায় রাখছেন, গোপন করে রাখছেন। এ আল্লাহ, কাল হাসরের মাঠেও আপনার রহমতের চাদরের নিচে আমাদের গুনাকে লুকায় রাখিয়েন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, চলে গেছেন যারা আমাদের মুরব্বী, আমাদের অনেকের আব্বা আম্মা দাদা দাদি, অনেক মুরব্বীরা চলে গেছে, আল্লাহ শুয়ে আছেন ছোট্ট মাটির একটা গুহার ভিতরে। আল্লাহ, জানি না কার কি হালাত, কার কি অবস্থা, জানি না। তবে একটা কথা বুঝতে চাই, আল্লাহ দুনিয়াতে যদি একটা সাপ কোনো রাস্তায় দেখি, ঝোপের ভিতরে দেখি, শুনি, ওই রাস্তা দিয়ে আল্লাহ অনেকদিন হাঁটি না ভয়ে, আল্লাহ ওখানে যদি যায় আর যদি সাপে কামড়ায়, এই ভয়ে ওই রাস্তা দিয়েও হাঁটি না। আল্লাহ, আল্লাহ ওই কবরে যে আমার আব্বা আম্মা পড়ে আছেন, আল্লাহ শুনেছি সেখানে সাপ থাকে, ও আল্লাহ, ও আল্লাহ, আমার আব্বা কোন দিকে দৌড়াবে, আমার আম্মা কোন দিকে দৌড়াবে, আল্লাহ দৌড়ানোর জায়গাও নাই, আল্লাহ দৌড়ানোর জায়গাও নাই। আল্লাহ গো ওই মুরব্বীদের কবরে আজাব চিরদিনের জন্য মাফ করে দে, আল্লাহ কবরে আজাব চিরদিনের জন্য মাফ করে দে, আল্লাহ কবরকে জান্নাতুল ফেরদাউস হিসেবে কবুল করে, আল্লাহ শান্তির ফয়সালা করে, শান্তির ফয়সালা করে। আল্লাহ ওই কবরে আমাদেরও যেতে হবে, আল্লাহ কোনো সন্দেহ নাই, আল্লাহ কোনো সন্দেহ নেই, মৃত্যু অনিবার্য, আল্লাহ দুনিয়া থেকে যেতেই হবে। আল্লাহ যাওয়ার সময় একটা স্বাভাবিক দিনই পরিবেশে মৃত্যু নসিব করি, হাসপাতালের আইসিউর মৃত্যু আমরা কামনা করি না। আল্লাহ, আল্লাহ ওই পরিবেশের মৃত্যু থেকে আমাদেরকে নাজাত দেন। আল্লাহ আমরা শান্তিময় ওসিহত নসিহত করে কালিমায়ে তৈয়বার জিকিরের সাথে আমাদের মৃত্যু দান করিয়েন। আল্লাহ, আল্লাহ মৃত্যুর সময় শয়তানের ধোকা থেকে হেফাজত করিয়েন, শয়তানের ধোকা থেকে হেফাজত করিয়েন। আল্লাহ আমরা দুর্বল, আল্লাহ দুর্বল, দুর্বল, পারি না, পারবো না, আল্লাহ শয়তানের ধোকা থেকে আমাদেরকে হেফাজত করিয়েন। আল্লাহ মৃত্যুর কষ্ট দিয়েন না, আল্লাহ মৃত্যুর কষ্ট দিয়েন না, মশা কামড় দিলে আমরা সইতে পারি না, আল্লাহ মৃত্যুর কষ্ট দিয়েন না, আল্লাহ মৃত্যুর কষ্ট দিয়েন না, আল্লাহ চক্ষু বন্ধ হবে সোজা জান্নাতুল ফেরদাউস নসিব করে। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফেরদাউস ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহ, আল্লাহ আমাদের হায়াতে বরকত দান করে, আল্লাহ আমাদের হায়াতে বরকত দান করে, আল্লাহ আমাদের আমলে বরকত দান করে, আল্লাহ আমাদের রিজিকে বরকত দান করে, আল্লাহ রিজিকে বরকত দান করে, ব্যবসাতে বরকত দান করে, চাকরিতে বরকত দান করে। আল্লাহ যতদিন বেঁচে আছি, যতক্ষণ হুঁশ আছে, আল্লাহ ওয়াক্ত মতো সময় মতো নামাজগুলি আদায় করার তৌফিক দান করে। আল্লাহ, আল্লাহ ছেলে আছে, মেয়ে আছে, স্ত্রী আছে, আল্লাহ ছেলে পড়ে মেয়ে পড়ে না, মেয়ে পড়ে ছেলে পড়ে না, স্বামী পড়ে স্ত্রী পড়ে না, স্ত্রী পড়ে স্বামী পড়ে না, আল্লাহ ঘরগুলির এই অবস্থা হয়ে আছে, আল্লাহ ঘরের প্রত্যেক সদস্যকে নামাজি বানায় দে, আল্লাহ প্রত্যেক সদস্যকে নামাজি বানায় দে। আল্লাহ, আল্লাহ অনেকের ছেলেরা নেশা খুলতে গেছে, আহারে বাবা কত ফেরেশা, মায়ের কত ফেরেশানি, ছেলেটা ঘরে আসে না, রাত শেষ হয়ে যায় ছেলের অপেক্ষায়, ছেলেটা রাস্তার মোড়ে মোড়ে আড্ডা দেয় আর নেশা করে। আল্লাহ এই ছেলেগুলিরে ফিরে দেন, আল্লাহ মায়ের কোলে ফিরে দেন, আল্লাহ আল্লাহ নেশামুক্ত জীবনযাপন করার তৌফিক দান করেন। হে আল্লাহ, হে আল্লাহ ওয়াক্ত মতো সময় মতো
নামাজ পড়ার তৌফিক দান করেন। আল্লাহ আমরা অনেক অসুস্থ, অনেক জটিল কঠিন রোগে আমরা কষ্ট পাইতেছি। আল্লাহ অনেকের আব্বা আম্মা জীবিত আছেন অসুস্থ, অনেকের স্ত্রী অসুস্থ, ছেলে মেয়ে অসুস্থ। আল্লাহ সকলকে আপনি পরিপূর্ণ সুস্থতা দান করেন, আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান করেন। আল্লাহুম্মা রহমনা ফাইন্নাকা খায়রুর রাহিমিন, আল্লাহুম্মা আনসুরনা ফাইন্নাকা খায়রুন নাসিরিন, আল্লাহুম্মা ইশফা'না ফাইন্নাকা খায়রুশ শাফিঈন, আল্লাহুম্মা ইরজুকনা ফাইন্নাকা খায়রুর রাযিকিন, আল্লাহুম্মা ইফতাহনা ফাইন্নাকা খায়রুল ফাতিহিন। আল্লাহ অনেকে দোয়ার জন্য বলে ছেলের বিয়ে ব্যবস্থা হয় না, মেয়ের বিয়ের ব্যবস্থা হয় না। আল্লাহ এই ফ্যামিলিতে যাদের এরকম বড় মেয়ে আছে ছেলে আছে তাদেরকে উপযুক্ত বিয়ের ব্যবস্থা করায় দাও আল্লাহ। আল্লাহুম্মা ইফতাহনা ফাইন্নাকা খায়রুল ফাতিহিন, আল্লাহুম্মা হাফিজনা ফাইন্নাকা খায়রুল হাফিজিন, রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ আবারও আব্বা আম্মার কথা বলি, আল্লাহ আব্বা আম্মাকে মাফ করে দেন, আব্বা আম্মাকে মাফ করে দেন। জিন্দা মুর্দা যার যেখানে আছেন আব্বা আম্মা মাফ করে দেন, আল্লাহ মাফ করে দে, মাফ করে দেন। আল্লাহ কত কষ্ট করে লালন পালন করেছেন, ওই আব্বা আম্মারে মাফ করে দে, মাফ করে দেন। আল্লাহ এই ওলামাদের আজকের এই বিশাল খেদমত, তারা কষ্ট করে সমাজের মানুষের সাথে পরামর্শ করে এই সুন্দর দিনের এই ফরিজা কায়েম করেছেন, আল্লাহ এই সমস্ত ওলামাই কেরামকে এবং এই সংগঠনকে আপনি কবুল ও মঞ্জুর করেন। আল্লাহ আরও বেশি দিনের খেদমত করার তৌফিক দান করেন। যাদের শ্রম কষ্ট অর্থে এই মজলিস কায়েম হয়েছে আল্লাহ তাদেরকে উত্তম জাজা খায় দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। اللهم إنا نسألك من خير ما سألك منه نبيك محمد صلى الله عليه وسلم، ونعوذ بك من شر ما استعاذ منه نبيك محمد صلى الله عليه وسلم، أنت المستعان وعليك البلاغ، ولا حول ولا قوة إلا بالله. سبحان ربك رب العزة عما يصفون، والسلام على المرسلين، والحمد لله رب العالمين. سبحانك اللهم وبحمدك.